আজকে কি পাটি সাপটা? পাটি সাপটা বানাবো। পাটি সাপটার ব্যাটার তৈরি করবে? কি কি নিয়েছি ব্যাটার তৈরি করার? চিনি নিয়েছি 1/2 কাপ, সুজি 1/2 কাপ, ময়দা 1 কাপ, চালের গুঁড়ো আর দুধ। দুধ এটা দিয়ে, এটা দিয়ে একটা ব্যাট তৈরি করবো। ও, মাখিয়ে রেখে দেবে? হ্যাঁ। কি কি? এটা হচ্ছে চালের গুঁড়ো, চালের গুঁড়ো যা আছে তার থেকে কম হচ্ছে ময়দা, একদম কম হচ্ছে সুজি, আর 1 কাপ চিনি, স্বাদ অনুযায়ী যেরকম যে মিষ্টি খাবে সেই অনুযায়ী। আর এই দুধ দিয়ে গোলাতে হবে আর কি, ব্যাটার তৈরি করতে হবে। আর একটু নুন লাগবে? আর একটু নুন লাগবে। ঠিক আছে, ব্যাটার তৈরি করো। আগে ময়দাটা নিচ্ছি ঢালে, এই চালের গুঁড়োটা, চালের গুঁড়ো, ময়দা, সুজি, আর হচ্ছে সুজি, সুজি, আর একটু নুন, একটু নুন দেব, একটু চিনিটা দিয়ে নিই, তারপর একটু নুন দিয়ে, নুন দিয়ে আগে ভালো করে মাখিয়ে নেব শুকনো, তারপরে দুধ দিয়ে আস্তে আস্তে মিষ্টিতে অল্পই নুন দেব। আগে একটু হাত দিয়ে মেখে নিই, তারপরে পুরো মিলিয়ে নিয়ে তারপরে দুধ দেব। এবার মেখে নিয়ে 30 মিনিট রেখে দেব। রেখে দিলে কি হবে, এটা ভালো মিশে যাবে, মানে চালের গুঁড়ো, ময়দা আর হচ্ছে এটা মিশে যাবে, মাখাটা ভালো হবে। 30 মিনিট এই ব্যাটারটা রেখে দিতে হবে। রেখের পরে এবার সেকেন্ড স্টেজে হবে হচ্ছে নারকেলের পুর তৈরি হবে সেকেন্ড স্টেজে। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন, এবার সেকেন্ড স্টেজে কি হচ্ছে দেখুন। এটা মাখা হয়ে গেছে, মাখা এইভাবে ডেকে রাখবো, 30 মিনিট রেখে দিতে হবে। পুর তৈরি হবে, পুর তৈরি করার জন্য নারকেল, নারকেল নিয়েছি, পাটালি গুড়, এটা হচ্ছে খেজুরের গুড়, এটা গরুর দুধ, এটা দুধ, আর হচ্ছে আমুল, এটা দিয়ে একটা নারকেলের পুর তৈরি হবে। কিভাবে তৈরি হচ্ছে দেখুন নারকেলের পুর। এবার প্রথমে কি করবে, দুধটা জ্বালাবে, আগে দুধটা দেব, দুধটা দিয়ে পরে আমি নারকেলটা দেব। দুধটাকে ঘন করার জন্য এর সঙ্গে একটু পাউডার দুধ, মানে আমুলের পাউডার দুধ অ্যাড করতে হবে। ওটা পরে দেব, একটু ফুটে গেলে দুধটা। এবার দুধটা জাল এসে গেছে, আমি এই দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা পাউডার, আমুলের পাউডার দুধ, একটু ডিপ গাঢ় হবে আর কি। আপনারা মিষ্টি যেমন যেমন খাবেন সেই অনুযায়ী হচ্ছে গুড় দেবেন। আমরা যেহেতু মিষ্টি কম খাই, কম মিষ্টি পছন্দ করি, সেই জন্য গুড় কম দেওয়া হয়েছে। ওই জন্য এবারে আমি নারকেলটা দিয়ে দিচ্ছি, কম মিষ্টি আমরা খাই না, তো ওই জন্যই বেশি মিষ্টি দেবো না, কম মিষ্টি দিয়ে পুরটাকে তৈরি করবো।
এবার এটা নেড়েই যেতে হবে যতক্ষণ এটা কি হবে একটা পাক এসে যাবে ততক্ষণ পর্যন্ত নেড়ে রাখতে হবে। আমন দুধটা পরে দিলেও হয়, পরে দিলে ভালো হয়, পরে দিলে ভালো হয়, বেশ মানে আঠাটা আসে, আঠাটা আসে, পরে দিলে ভালো। আপনারা একটা ছোট প্যাকেট আগে দিয়ে দিতে পারেন, আর একটুখানি পরে দিয়ে, পরে দিলে একটা আঠা ভাব বেশ পাক আসার ব্যাপারটা এসে যায়। এটা হচ্ছে পুর তৈরি হয়ে গেছে, এই যে রেডি করে করে হাতের মধ্যে এরকম সেভ করে এই প্লেটে রাখা হচ্ছে। আর দুধ দিয়ে, আমুল দুধ দিয়ে যদি এই পুর করা যায় নারকেলের, অসাধারণ টেস্টি হয়। এবার ফাইনালি পাটিসাপটা তৈরি হচ্ছে। এরকম একটা প্যান নিয়ে হালকা তেলের ব্রাশ দিয়ে বলিয়ে এক একটা করে দিয়ে একটু ঘুরিয়ে নিতে হবে। খুঁতি দিয়ে টানলি পরে চ্যাপটা চ্যাপটা হয় তো ভালো লাগে না দেখতে, এইরকম গুলো নিয়ে দেখতে ভালো লাগে, বেশ নাটুমির মতন গোল হয়, দেখতে খুব সুন্দর হয়। আমাদের তো বাংলাদেশে আমরা হাতে টেনে পাটিসাপটা বানাইছি, এইখানেও বানায় অনেকে, যারা বাংলাদেশের লোক আছে তারা বানায় হাতে টেনে, খুঁতি দিয়ে টানে না, হাতে টেনেই বানায়। এই যে ব্যাটার, এক হাতা করে ব্যাটার দিয়ে একটু ঘুরিয়ে দিতে হবে, একটু ঘুরিয়ে দিলেই পিসাটা গোল শেপ এসে যাবে।